আচ্ছা, এখন মনে করেন এই জায়গায় আপনি ক্লাস বানাইছেন, ঠিক আছে, আমরা এটার আসলে সুবিধাটা কি, মানে ডবল ওপি বা এরকম সিস্টেম আমরা ইউজ করব কেন? সাপোজ আমরা এই যে এটাকে কি বলতেছি মেথড, তাই না? আপনি যদি এই দুটাই মনে করেন বাইরে বানান, মানে এই ক্লাসের একদম বাইরে, এই ক্লাসের বাইরে, তাহলে এটা কি এখন পিএসপির ভাষায় এটাকে কি বলা হয়, ফাংশন বলা হয় না? ফাংশন বলা হয় তো। এখন মনে করেন এই যে সিং, এই সিং, এই সিং দুটাই মনে করেন সিং দিলেন, দুটাই কি সিং ইউজ করলেন। পিএসপিতে তো আমরা এভাবে ফাংশন মানে, সো দুইটাই যদি আপনি এরকম ইউজ করেন, ইউজ করে যদি একটা রিলোড দেন, দেখেন একটা ইরোর আসতেছে, বলতেছে দুইটাই সিং নামের আছে অলরেডি, এই জন্য আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য কি আপনি ইউজ করতে পারবেন না, যদি এটা পিএসপি নিয়ম দেখাচ্ছে, এটা পিএসপিতে এরকম আপনি ডবল এক নামের ফাংশন ইউজ করতে পারবেন না। বাট এখানে ক্লাসের ক্ষেত্রে দেখেন, ক্লাসের ক্ষেত্রে এখানে সিং আছে না, সুতরাং আপনি এখানে মনে করেন আর একটা এখন ক্লাস বানান, পারসন টু মনে করেন। ওকে, সো এর মধ্যে এবার একটা কি করবেন, সেম ওয়েতে আমি এটাকে কপি করতেছি যে এই এতটুকুনকে, সেম ওয়েতে মনে করেন এই প্রপার্টিটাই নিলেন, এখানেও একই ইউজ করলেন, একই একই ইউজ করলেন, এখানেও কি এই প্রপার্টি আছে, এখানেও এই প্রপার্টি আছে, এখানেও এই মেথড আছে, এখানেও কি এই মেথডটা আছে। আচ্ছা, সো যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে এখানেও, এবার দেখেন এখানেও কি একই নামের দুইটা ইউজ করছি না, বাট এবার যদি আপনি এটা সেভ দিয়ে রিলোড দেন, ইরর আসে? ইরর কিন্তু আসে না, কি একই প্রপার্টি একই, খালি কি ক্লাস আলাদা। এই জন্যই আপনি এইটা ইউজ করে অনেক মজা পাবেন, মানে একই, অনেক একই জিনিস, প্রপার্টি একই, মেথড আপনার লাগতে পারে এরকম ইউজ করা একই নামে, ঠিক আছে? বাট এখানে আপনি জাস্ট ক্লাস আলাদা করে দিলেই আর কোনো সমস্যা নাই। এখন আপনি মনে করেন এই যে এটারও আপনি শো করাতে চাচ্ছেন, মনে করেন এখানে মানুষ টু বানায় দেন, ঠিক আছে, মানুষ টু, আচ্ছা এটা না, সরি, এই যে এটার মধ্যে, এই যে এখানে মনে করেন মানুষ টু বানায় দিলাম, ঠিক আছে, এটাকে, এটাই তো আমি এখানে শো করাইছি। এখন আপনি যদি এখানে একটা এবার ভ্যারিয়েবল বানান, ভ্যারিয়েবলের নাম দিলেন সাপোজ রেজাল্ট টু ইকুয়াল, এখন আমি এটাকে অবজেক্ট বানাবো কিভাবে, লিখবো নিউ, তারপরে কি ক্লাসের নামটা পারসন টু, তাই তো? এখানে আপনি দিতেও পারেন না দিতেও পারেন, মানে ফার্স্ট ব্র্যাকেট। বাট এবার আমি যদি এই যে রেজাল্ট টু থেকে বলি, কি বলি, সিং, এই যে এখানে যা করছি আর কি সিং, ওকে, এবার দেখেন আলাদা আলাদা দুইটার কি আউটপুটই শো করবে, মানুষ গান গাইতে পারে, আবার মানুষ টু গান গাইতে পারে, জাস্ট আউটপুট একটু চেঞ্জ করছে। এখানে আপনি একটা বিয়ার দিতে পারেন, ইকো বিয়ার, এখন আর কি কোনো প্রবলেম করলো, দুইটা কিন্তু একই জিনিস, বাট ইউজ করাতে কি কোনো কিছু প্রবলেম করছে, করে নাই, এটাই হচ্ছে ডবল ওপি। আর পিএসপিতে আপনি এটা কি করলে কি হইতো, এটা তো ভিতরে হবে, পিএসপিতে যদি আপনি এভাবে দুইটা একই জিনিস ইউজ করেন তাহলে ইরর আসবে, ঠিক আছে, এটাই হচ্ছে প্রবলেম। রিলোড দেন, ঠিক আছে, সো এইভাবে আপনি আলাদা আলাদা জাস্ট ক্লাস বানায়ে দেখেন একই জিনিসে, যে একই মেথডকে দুই দুই জায়গাতেই রাখছি একই, খালি কি দুইটা আলাদা আলাদা ক্লাসের অবজেক্ট একই বানাইছে, কোনো প্রবলেম নাই, আউটপুট চলে আসছে। সো এটাই হচ্ছে অনেক মজার জিনিস, এটাই ডবল ওপি সুবিধা। আর অনেক কিছু আছে দেখতে পাবেন আস্তে।